Welcome my channel Chotorpotor tips. স্বাগতম সবাইকে। আজকে আমরা এই ধরনের একটা কেক ডেকোরেশন করব। সেই জন্য আমরা কেক আগে বানিয়ে নিয়েছি। এটাকে আমরা সর্বপ্রথম এটাকে মোল্ড আউট করব। মোল্ড আউট করে এটাকে স্লাইস করে কেটে নিব। স্লাইস করে কেটে নেওয়ার পরে এখানে আমরা চিনি শিরাটা দিব। চিনি শিরাটা দেওয়ার পরে আমরা ক্রিমটা লাগাই নিব। এইভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো কেকেরই স্লাইসের উপরে প্রথমে ক্রিমটা দিব, তারপরে ছোট সাইজের চকলেট কেকের স্লাইসগুলো দিয়ে আমরা আবারও ওই একই সেম কাজগুলোই করব। ক্রিম দিয়ে কেকগুলোকে খুব ভালোভাবে ঢেকে নেব যাতে কেকগুলো সম্পূর্ণরূপে ঢেকে যায়। এইভাবে সম্পূর্ণ কেকটাকেই আমরা ডেকোরেশনের জন্য প্রস্তুত করে নেব। বড় ছোট সবাই আমরা এই ধরনের কেকটাকে পছন্দ করে থাকি। ক্রিমটাকে কেকের সঙ্গে খুব ভালোভাবে লাগানোর পরে আমরা এই কেকটাকে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে ক্রিমটা কেকের সঙ্গে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন কেকের উপরে। এটা হলো একটা টিপস। আর এই ধরনের হোমমেড রেসিপি এবং টিপস পেতে আমাদের চ্যানেলে সঙ্গেই থাকুন। আমি কেকের উপরে 3টি গোলাপ এবং পাতা ডেকোরেশন করে নিয়েছি, আরও আমার ক্রিম ছিল, তো আমি সম্পূর্ণ কেকটাকেই ডেকোরেশন করে নিয়েছি। আপনাদের যা যেমন খুশি ডেকোরেশন করে নিতে পারেন। হোমমেড কেকে এটাই একটা মজা, যে যেমন পারে সে তেমনই ডেকোরেশন করে নিতে পারবে। আমি এই দুইটা নজল দিয়েই আলাদা আলাদা শেপে কেকের চারপাশটা ডিজাইন করে নিয়েছি আর বিভিন্ন ডিজাইন করেছি এই দুইটা নজল দিয়েই, আপনারা দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ কেকটাকে ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয়ে গেলে আমরা এই কেকটাকে ডেকোরেশন অবস্থাতে নর্মাল ফ্রিজে আরও 1 ঘন্টা রেখে দেবো। এতে করে কেকের ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠবে আর নষ্টও হবে না। এতে করে কেকটা খেতেও বেশ মজা লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আরও অনেক ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহ দিবেন। এ ধরনের আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কেকটা সম্পূর্ণ ডেকোরেশন করার পরে দেখতে এমন হয়েছিল, খেতে খুবই মজার হয়েছিল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।